সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নমস্কার, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ, আমি কোয়েল রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে চলে এসেছি একেবারে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা, সামনেই রয়েছে 2021 বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখেই গোটা বাংলার প্রত্যেকটি প্রান্তে চলছে হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে মাননীয় মন্টুরাম পাখিরা একেবারে মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার হয়ে ভোট প্রচার এবং তার সমর্থনে এক বিশাল জনসভা এবং রয়েছে মহামিছিল। আমার পেছনেই রয়েছে সেই জনসভার সুসজ্জিত মঞ্চ। অল্প কিছু সময়ের মধ্যে এই মঞ্চে উপস্থিত থাকবেন মাননীয় শুভাশিষ চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ। সেই সঙ্গে এই একই মঞ্চে মন্টুরাম পাখিরার সমর্থনে তৃণমূল কংগ্রেসের হয়ে হাই ভোল্টেজ বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন এই মহামিছিল থেকে শুরু করে আজকের এই ঐতিহাসিক জনসভার সমগ্র চিত্র। কাকদ্বীপ বাজারের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেবাংশু ভট্টাচার্য, যিনি হাই ভোল্টেজ নির্বাচনী বক্তব্য রাখবেন আজকের এই কাকদ্বীপ বাস স্ট্যান্ডের জনসভাতে। সর্বোপরি মূলত পূর্ব ঘোষণা অনুযায়ী কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মন্টুরাম পাখিরার ভোট প্রচারে তিনি আজকে আসছেন। সেই ঐতিহাসিক জনসভাতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কাতারে কাতারে তৃণমূল সমর্থনকারীরা, অর্থাৎ হাজার হাজার তৃণমূল সমর্থনকারীরা যারা দলে দলে যোগদান করছে, পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে মূল সভা মঞ্চের একেবারে সামনের দিকে। একেবারে যে পরিমাণে মানুষ আসছে এবং যে প্লেসটা রয়েছে, আমার তো মনে হয় সেই প্লেসটা সত্যি সাধারণ মানুষকে ধরানোর মতন জায়গা নেই। তবুও প্রত্যেকে আশা নিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করতে, তৃতীয়বারের জন্য নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসানোর জন্য তৃণমূল সমর্থনকারীরা দলে দলে যোগদান করছে। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন আজকের এই ঐতিহাসিক জনসভার সমগ্র চিত্র। বিশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিল একেবারে কাতারে কাতারে তৃণমূল সমর্থনকারীরা দলে দলে যোগদান করেছে, তারাও পা মিলিয়েছে, রওনা দিচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ডের দিকে। একেবারে হাই ভোল্টেজ রাজনৈতিক প্রচার, অর্থাৎ একুশে নির্বাচনকে সামনে রেখে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মন্টুরাম পাখিরার সমর্থনে আজকের যে বিশাল জনসভা রয়েছে, সেই জনসভাতে ঐতিহাসিক র্যালি করে রওনা দিচ্ছে। এই মুহূর্তে আমরা কাকদ্বীপের বাসন্তী ময়দান প্রাঙ্গণে রয়েছি। বাসন্তী ময়দানের দিক থেকে, অর্থাৎ এবং নামখানা প্রান্ত থেকে একাধিক তৃণমূল সমর্থনকারীরা তারা এই মহামিছিল করে রওনা দিচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ডের যে জনসভা রয়েছে সেই জনসভার দিকে।
কাকদ্বীপ বাস স্ট্যান্ডে সেই জনসভার দিকে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী মন্তুরাম পাখিরা পায়ে পা মিলিয়েছেন এই একই ঐতিহাসিক র্যালিতে, যার সমগ্র চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়। তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করতে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে আজকের এই সমাবেশ। এই সমাবেশে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নামখানা এবং গঙ্গাধরপুর থেকে হাজার হাজার তৃণমূল সমর্থনকারীরা দলে দলে যোগদান করেছে ফ্ল্যাগ হাতে এবং নানান স্লোগানের মাধ্যমে। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী মন্তুরাম পাখিরা, তিনিও একেবারে নামখানা এবং গঙ্গাধরপুর থেকে আসা কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের সমর্থনকারীদের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন। এই মুহূর্তে চৌরাস্তা ক্রস করে তারা জনসভার দিকে এগিয়ে যাচ্ছে। অল্প কিছু সময়ের মধ্যে এই একই জনসভাতে হাই ভোল্টেজ বক্তব্য রাখতে আসছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের ঐতিহাসিক র্যালি থেকে শুরু করে ঐতিহাসিক জনসভার সমগ্র চিত্র। সাগর থেকে কাকদ্বীপ একের পর এক উন্নয়ন করেছে, আর পশ্চিমবাংলায় 800টা প্রকল্প করেছেন জন্ম থেকে মৃত্যু। প্রত্যেক সমাজের প্রত্যেক স্তরের মানুষ আজকে উপযোগিতা পাচ্ছে। আজকে সারা বিশ্বে আজকে বাংলার মুখ উজ্জ্বল হয়েছে, বিশ্ব বাংলা পরিণত হয়েছে, কারণ মমতা ব্যানার্জি মস্তিষ্ক পোষিত যা মেয়েদের স্বাবলম্বী করার জন্য কন্যাশ্রী করেছে বিশ্বের সমাদৃত হয়েছে। তার প্রকল্প সমস্যাটি বিশ্বের সমাদৃত হয়েছে, তার প্রকল্প উৎকর্ষ বাংলা সমাদৃত হয়েছে। আজকে আমি তাই আপনাদের কাছে বলি, মমতা ব্যানার্জির কাছে কাউকে আবেদন করতে হয়নি। আজকে মমতা ব্যানার্জির কাছে কাউকে আবেদন করতে হয়নি। আর ভারতবর্ষের মসলের একটা দল আছে ভারতীয় জনতা পার্টি, আমি বলি ভারতীয় জঘন্য পার্টি, আর দিল্লিতে বলে ভারত জ্বালানো পার্টি। সেই পার্টি ক্ষমতায় আসার পর মানুষের জন্য কিছু করেনি, শুধু জাতপাতের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে, ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিয়েছে। আজকে আমি আপনাদের কাছে বলি, আমার তো বলতে লজ্জা নেই, আমি হিন্দু ছেলে, আমি পুজো করি। এখানে যে মুসলিম আছে সে মসজিদে নামাজ পড়ে, এখানে যে খ্রিস্টান আছে গির্জায় প্রার্থনা করে। আমি বলি আমার একটা জাত আছে, আমার মুসলিম ভাইয়ের একটা জাত আছে, পৃথিবীর কোনো জাত নেই, ওদের একটাই জাত বচ্চা, ওরা জাতের নামে বচ্চাতি করে আর ধর্মের নামে ভণ্ডামি করে। এইখানে বিজেপিরা মনে করেছে, সিপিএম মনে করেছে, কংগ্রেস মনে করেছে, মনে হয় খেলা এরা আবার জিতবে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আর এরা মানুষের উপর দমন পীড়ন করবে। না বন্ধু, ওই খেলা হবে না, ওই খেলা চাই না। তাহলে 2011 সালে সুভাষিতা বলেছেন, যেদিনকার আমরা এসেছিলাম প্রথম সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট গোটা রাজ্য জুড়ে যে ইতিহাস 34 বছরে তৈরি করেছিল, খুন করেছে, লুট করেছে, অগ্নিসংযোগ করেছে, মানুষের জমি জায়গা লুট করেছে, অত্যাচার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মানুষ রায় দিয়েছে, আমরা মানুষ বদল করেছে, আমরা বদলা চাই না, আমরা রবীন্দ্র নজরুল সঙ্গীত পাড়ায় পাড়ায় পৌরসভার ওয়ার্ডগুলোতে বুথে বুথে আমরা করব। আমরা কি খেলা খেলবো? সবুজ সাথীর খেলা খেলবো, কন্যাশ্রীর খেলা খেলবো, আমরা স্বাস্থ্য সাথীর খেলা খেলবো, আমরা 68টা প্রকল্পে আমরা খেলা খেলবো। সেই খেলার মধ্য দিয়ে গ্রামের মানুষ, মা বোনেরা, শহরের মানুষ, আমরা উত্তাল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলমান তাহারই প্রাণ, এই ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যে নূতন করে তৃতীয়বারের জন্য 294টি আসনের মধ্যে কমপক্ষে 230টার উপর আসনে আমরা জয়যুক্ত করে আবার বিপুলভাবে তাকে তৃতীয়বারের জন্য আমরা নবান্নে পাঠাবো। বন্ধুগণ, আপনারা জানেন গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে,
যাচ্ছে আপনারা কোনো ভাবে তার জন্য ভীত সন্ত্রস্ত হবেন না তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব ছাত্র সমাজের আইকন শ্রী দেবাংশু ভট্টাচার্যকে ধীরে ধীরে মঞ্চে আসার জন্য আমি আবেদন জানাব আপনারা ধীরে ধীরে তাকে আসার সুযোগ করে দিন আপনারা ঢুকতো মায়েরা জানেন
এখন মোদিজি ভর্তুকির টাকাটা পাঠায় না। আমার একটা বন্ধু সেদিন কি বলছে জানেন, বলে ওর মায়ের ব্যাংক অ্যাকাউন্টে মোদিজি 2 টাকা 40 পয়সা পাঠিয়েছে। আমি বললাম ভাই টাকাটা তুলে রাখ, বিজেপির যে নেতা পদ্মফুল নিয়ে প্রচার করতে আসবে ওকে ওই খুচরো 2 টাকাটা দিয়ে বলিস তোর মন মোদিজিকে ফিরিয়ে দে, ভিক্ষার টাকা চাই না। তাহলে ভর্তুকির টাকা হজম করে দিল। আবার একটা সোনেকা দেশের নমুনা দেখুন, সর্ষের তেলের দাম 160 টাকা কিলো, তাই না মায়েরা? হ্যাঁ, বিজেপি নেতার বউ বিজেপি নেতাকে সকাল সকাল উঠে বলছে আজকে টিফিনে একটু ডিমের অমলেট করে দেবে, তো বিজেপি নেতার বউ বলছে হ্যাঁ নিশ্চয়ই করে দেবে। এবার প্রথমে গ্যাসটা জ্বালাতে যাচ্ছে, দেখছে গ্যাস জ্বলে না, বলছে গ্যাস শেষ, বিজেপি নেতা বলছে অর্ডার করে দাও, বলে তোমার মোদিজির দল 900 টাকা আর অর্ডার করতে পারবো না, মাসের হাত খরচ শেষ, ওটা তাহলে কি করবে? তখন বিজেপি নেতাটা বউ বলছে একটা কাজ করছি উন্নয়নে করে দিচ্ছি তোমার, এবার উন্নয়ন জ্বালিয়েছে, উন্নয়নের ওপর কড়াই রেখেছে, কড়াইয়ের ওপর এবার ডিম ভাজতে গেলে সর্ষের তেল ঢালতে হবে, এবার সর্ষের তেলের কৌটো সর্ষের তেল শেষ, বিজেপি নেতা বলছে কি করে এত সময় লাগছে কেন একটা ডিম ভাজতে, বলে সর্ষের তেল তো শেষ, বলে যাও গিয়ে নিয়ে আসো, বলে না 160 টাকা 70 টাকা সর্ষের তেলের কিলো এখন বাজার থেকে কেনার মতো পরিস্থিতিতে নেই। তখন ওই বউটা আবার খেপে গেছে, এবার বিজেপি নেতারা বলছে তাহলে কি আমরা ডিমের অমলেট খাওয়া হবে না? বলছে তুমি যে দলটা করছো তার নেতা নরেন্দ্র মোদি যতদিন ক্ষমতায় ততদিন ডিম ভাজা খেতে হবে না, হা করো কাঁচা ডিমটা পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সোনার দেশের নমুনা, বুঝলেন? আর তার উপরে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে না, ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দেখুন, রোজ কেন্দ্রীয় সরকার ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কখনো 5 টাকা কেটেছে, কখনো 7 টাকা কেটেছে, কখনো 10 টাকা কেটেছে, কখনো 15 টাকা কেটেছে, কি কাটেনি মায়েরা বলুন তো, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে? ওই টাকাগুলো কেন কেটেছে? কারণ নীরব মোদি মেহুল চোকসি ললিত মোদিরা সব নিয়ে ভেঙে দিয়েছে, তো সেই কারণে ওটা ভরপাই করার জন্য আপনার টাকা কেটেছে। এবার বলুন শুধু দিল্লিতে থাকে এইভাবে চালিয়ে খাচ্ছে, এরা আবার বলছে ডবল ইঞ্জিনের সরকার নিয়ে বাংলায় আসবো, আরে ভাই তোমাদের দিল্লির ইঞ্জিনটাই ছুটতে ছুটতে এসে আমার মায়ের রান্নাঘরে ধাক্কা মেরে দিয়েছে, আমার দ্বিতীয় ইঞ্জিন আর চাই না বিশ্বাস করো, আমাদের বাংলার একমাত্র ইঞ্জিন মমতা ব্যানার্জি যে বাংলাটাকে টেনে নিয়ে যাচ্ছে আমার তাতেই অনেকটা খুশি। আজকে বিজেপি দলের অবস্থা কি? বিজেপি দলের নেতা নেই, এত নেতা রাখাল, এত নেতা রাখাল, প্রার্থী তালিকা প্রকাশ করেছে জানেন বিজেপি, তার মধ্যে দুজন কেমন ক্যান্ডিডেট করেছে, একজন ক্যান্ডিডেটের নাম দিল্লি থেকে ঘোষণা হয়েছে, তাকে গিয়ে বলছে আপনি তো বিজেপির প্রার্থী কেমন লাগছে, উনি বলছেন আমি বিজেপির প্রার্থী, কবে বিজেপিতে যোগ দিলাম, বলে আপনি বিজেপি না, বলে এই দেখুন আমি তৃণমূলের যে প্রার্থী তার হয়ে দেওয়াল লিখছি, ওই লোকটা তখন তৃণমূলের প্রার্থী হয়ে দেওয়াল লিখছে আর ওকে বিজেপি দিল্লি থেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, বুঝতে পারছেন? তাহলে বিজেপির আকাশ বুঝুন, আর বিজেপির নেতা নেই, এই জন্য কি হয়েছে জানেন, দিল্লি থেকে অমিত শাহ এসছে, অমিত শাহ একটা এত বড় বাটি নিয়ে এসছে, বাটি নিয়ে এসে অমিত শাহ মশাই দিদির কালীঘাটের বাড়ির কাছে গেছে, কালীঘাটের বাড়ির কাছে গিয়ে অমিত শাহ বলছে দিদি একটা নেতা দেবে, দিদি একটা নেতা দেবে, দিদি একটা নেতা দেবে, নেতা নেতা, মানে আমাদের দিদি নেতা ভিক্ষা দেবে তবে তারা সেই নেতা নিয়ে পার্টির জননেতা করবে। আর আমাদের দিদির মনটা কত ভালো জানেন তো, দেখুন আমাদের ফ্রি রেশন দিচ্ছেন, স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছেন, রাস্তা আলো খাওয়ার জল স্কুলে মিড ডে মিল জুতো মোজা যে যা চাইছে দিচ্ছে, এখন অমিত শাহ দিদির কাছে নেতা চাইছে, দিদি দেবে না বলুন? দিদির মনটা তো খুব ভালো, তো আমাদের দিদি ঘর থেকে এক এক করে ডাকে, এবার এই যে দিদি যে ভাগিয়ে দিচ্ছে, আমি দিদি যেভাবে যা যা বলছে আপনাদেরও তার সাথে চিৎকার করে তখন যা বলতে হবে, একদম ঘৃণায় যা বলবেন যেন তোরা গেছিস আমাদের ভয়ে গেছে, এই শর্তটা থাকে, ঠিক আছে? এবার দিদির কাছে অমিত শাহ চাইছে, দিদি ঘর থেকে প্রথমে ডাকলো, এই মুখুল যা, আরো জোরে যা বলতে হবে, ভেতর থেকে যেন ঘৃণাটা বেরিয়ে আসে বেঈমানদের প্রতি, ঠিক আছে? এই রাজীব যা, সাবাস, এই সত্যসাচী যা, সাবাস, এই শিবন্দু যা, এই শোভন বৈশাখীকে নিয়ে যা, তাহলে না এদের জোড়ায় জোড়ায় ভাগাতে হবে, ঠিক আছে? তাহলে বললেন এই যে দিদি যা যা করে তাড়িয়ে দিল ওদেরকে নিয়ে এখন বড় বড় নেতা বানিয়েছে, কি বলতো
মুকুল চোর, শোভন চোর, শুভেন্দু চোর, আজকে নরেন্দ্র মোদীর হাতে পতাকা নেওয়ার পর কি বলে, শুভন সাধু, মুকুল সাধু, শুভেন্দু সাধু, এরা দেশভক্ত, এরা চুরি করতেই পারে না, এদের চেয়ে ভালো লোক আর হয় না গো, হয় না, একদিন পেয়ে চোর। বুঝতে পারছেন বিজেপি দলটার আকাল পরিস্থিতি কোন পর্যায়ে এসছে, তৃণমূলের সমস্ত ছাদ গুলোকে নিয়ে দল গঠন। আচ্ছা এখানে তো অনেক মহিলারা আছেন, মায়েরা আপনারা বলুন তো, অনেকে বলেন নিশ্চয়ই দিদির কোনো দোষ আছে, নাহলে এত লোক তৃণমূল ছেড়ে দিচ্ছে কেন, আপনারা বলুন তো দাদারা মায়েরা দিদির দোষটা কোথায়, মায়েরা এখানে রান্না করেন তো, তো যখন রান্না করেন সাতটা আটটা আলু কাটলে একটা পচা বেরোয়, পচাটা তো খাওয়ার না ছেলে মেয়েদের, ফেলে দেন, ছটা পেঁয়াজ কাটলে একটা পচা বেরোয় ছেলে মেয়েদের, ফেলে দেন তো ছেলে মেয়েদের খাবার না, আমাদের মমতা ব্যানার্জি দোতলার ঘরে রান্না করছেন, এবার ছটা আলু কাটলেন একটা পচা বেরোলো জানলা দিয়ে ফেলে দিলেন, ছটা পেঁয়াজ কাটলেন একটা পচা বেরোলো জানলা দিয়ে ফেলে দিলেন, কিন্তু দিদি তো আর জানে না নিচে অমিত শাহ বাতি নিয়ে দাঁড়িয়ে আছে পচা মালগুলো নিয়ে যাবে, বলুন তো আমাদের দিদির দোষটা কোথায়। এখন সেই পচা মাল দিয়ে বিজেপি যদি মনে করে খিচুড়ি করে কর্মীদের খাবে, খাওয়াতেই পারে, এমন আমাশা হবে ঘর থেকে বেরোতে পারবে, এমন আমাশা হবে আর ঘর থেকে বেরোতে পারবে, এটাই বিজেপির পরিণতি। আপনি বলুন এটা বিজেপির একটা পার্টি না সার্কাস পার্টি, সব পার্টির যত যাদেরকে সেই পার্টিগুলো বার করে দিয়েছে তাদেরকে নিয়ে গিয়ে একটা পোস্টার সাজিয়েছে, তো এটা কখনো হতে পারে, এটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে, একটা রাজনৈতিক দলের চলার পথ হতে পারে, আপনারা বলুন তো। আর এই দলটা ছ বছর সাত বছর কেন্দ্রে থেকে একটা মানুষের উপকার করতে পারেনি, ওরা বাংলায় এসে উপকার করার কথা বলে, একটা কথা জেনে রাখুন প্রচারে কাজে লাগবে, এই বিজেপি দলটা তো একদম ধপাসদের সর্দার, তাই মিথ্যে কখন বলবে ধরতে পারবে না। শুনুন বলছে না আমরা ক্ষমতা এলে আয়ুষ্মান ভারত করব, স্বাস্থ্য সাথী বন্ধ করে, জেনে রাখুন আয়ুষ্মান ভারত কারা পাবে, যার বাড়িতে ফ্রিজ আছে আয়ুষ্মান ভারত পাবেন না, যার বাড়িতে বাইক আছে আয়ুষ্মান ভারত পাবেন না, যার বাড়িতে কালার টিভি আছে আয়ুষ্মান ভারত পাবেন না, যার বাড়িতে জলের পাম্প আছে আয়ুষ্মান ভারত পাবেন না, আর যার বাড়িতে মাথার উপরে ছাদ আছে আয়ুষ্মান ভারত পাবেন না। এবার এখানে বলুন তো কতজন বেঁচে গেলেন যাদের বাড়িতে কোনোটা নেই, কেউ নেই তো, তার মানে আয়ুষ্মান ভারত তো কেউই পাবেন না। এদের কেন ধান্দা তাহলে আয়ুষ্মান ভারত চালু করা, শুনুন সোজা অঙ্ক, মমতা ব্যানার্জি তো রাজ্যের কোষাগার খালি করে মানুষের সেবার জন্য কাজ করছেন, বিজেপি ক্ষমতা এলে আগে স্বাস্থ্যসাথী বন্ধ করবে, কারণ দিদির স্বাস্থ্যসাথীর কোনো শর্ত নেই, এটা সবাই পাবে, গরিব বড়লোক ফ্রিজ থাকুক না থাকুক সবাই পাবে। এবার বিজেপি ক্ষমতা এলে স্বাস্থ্যসাথী বন্ধ করে যেই আয়ুষ্মান ভারত চালু করবে, স্বাস্থ্যসাথী বাংলা 10 কোটি 10 কোটি পায়, আয়ুষ্মান ভারত পাবে পেতে পারে 1 কোটি 12 লাখ মানুষ, তাহলে যখনই 1 কোটি 12 লাখ লোককে মাত্র দিতে হবে তখন খরচা কমে যাবে সরকারের, আর এই খরচা কমিয়ে কি করবে, আবার আদানি আম্বানিদের জন্য কোনো বড় বড় জমি কিনবে, আদানি আম্বানিদের জন্য কিছু করবে, মানে আপনারা চুলোর দুয়ারে যান, আপনারা মরুন গিয়ে, নরেন্দ্র মোদীর কাছে আম্বানি আমদানি হচ্ছে ভগবান, আর আমাদের কি বলবে, আমাদের ওই হীরক রাজার ডায়লগের মতো দিয়ে যে খালি পেটে থাকো তার চিন্তার কোনো কারণ নেই। এভাবে একটা সরকার চলতে পারে, একটা দল চলতে পারে, আপনারা বলুন তো। এই জায়গা থেকে আপনারা দেখবেন রোজ বহিরাগত নেতারা বাংলায় আসছে, কাদের বহিরাগত বলে জানেন, কেন বলছি বহিরাগত বা বর্গী, এদেরকে বর্গী এই কারণেই, বহিরাগত এই কারণেই বলে, এরা বাংলার সুখে দুঃখে থাকে না, করোনায় আমফানে গুজরাটি নেতাদের দেখা পেয়েছেন কেউ, জোরে বলুন তো দেখা পেয়েছেন, দেখা পাননি, এরা এখন এসছে কেন বলুন তো, দেখবেন আমাদের সবার বাড়িতে এরকম কিছু আত্মীয় আছে, এই আত্মীয়রা বাবার শরীর খারাপ হলে আসে না, মা অসুস্থ হলে আসে না, বাড়িতে বিপদ আপদ হলে আত্মীয়রা আসে না, সুখে দুঃখে আসে না, কিন্তু একবার শুধু ফোন করে বলুন আজ না বাড়িতে খাসির মাংস রান্না আছে, বুষ্টি শুদ্ধ চলে আসে, এই আত্মীয়রা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ, যারা বাংলার সুখে দুঃখে আসেনি, আজকে ভোটের আগে লোকের বাড়িতে ঢুকে ঢুকে খাওয়ার জন্য এসেছে, আর এদেরকেই আমরা বর্গি বলি। আরে বর্গি কারা, ছোটবেলায় ঠাকুমা ঘুম পাড়ানোর সময় বলতো না, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে, কি মায়েরা বলতো তো, এই যে ঠাকুমা বর্গির কথা বলতো, এতদিন বুঝিনি কোন বর্গির কথা বলছে, আজকে বুঝতে পারছি ঠাকুমা আসলে কৈলাস বিজয় বর্গির কথা বলছিল, তাহলে ঠাকুমা কি এটাই বলতে চাইতো
ছেলে ঘুমালো পাড়া জুড়ালো কৈলাস বিজয়গড় গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে এরা আসছে আপনার আমার জমি জমা সম্পদ উত্তরপ্রদেশ বিহার গুজরাট থেকে এসে লুট করার জন্য আপনার দোকান বাজার বাড়ি লুট করার জন্য কারণ যতদিন বাংলার নেত্রী বাঙালির নেত্রী মমতা ব্যানার্জি নবান্নে আছেন ততদিন তারা আপনার জমি লুট করতে পারবে না তাই এখন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের নেতারা আসবে বিজেপি ক্ষমতা দখল করলে আর আপনাদের রাজত্ব থাকবে না ওই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাটের মানুষগুলোর রাজত্ব থাকবে তখন আপনার জমিটা দখল করবে আর এই কারণেই আমরা বলছি বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা বাংলাকে উত্তরপ্রদেশ বানাবে জানেন উত্তরপ্রদেশে কি হয় রোজ হাতরাস হবে হাতরাসের নাম শুনেছেন আমাদের একটা বন শুনে রাখুন চোখের জল ধরে রাখতে পারবেন না আমাদের এক বন সকালবেলা গরু চড়াতে বেরিয়েছিল বনটাকে বিজেপির কর্মীরা ধরে গণধর্ষণ করলো তারপরে কি করলো জানেন বনটার জ্যান্ত অবস্থায় মেরুদণ্ডটা ভেঙে দিল তারপরে কি করলো জানেন বনটা যেন সাক্ষী দিতে না পারে বিজেপির কর্মীরা ওকে রেপ করেছে তাই জ্যান্ত অবস্থায় কাঁচি ঢুকিয়ে বনটার জিভটা কেটে দিল তারপরে কি হলো সোনেকা উত্তরপ্রদেশের সোনেকা সরকারি হসপিটালে বনটাকে ভর্তি করা হলো চার দিন পর্যন্ত একটা তুলো দিয়ে রক্ত পর্যন্ত গোছানো হয়নি যন্ত্রণায় ছটফট করতে করতে পাঁচ দিনের মাথায় বনটা মারা গেল তারপরে কি হয়েছে জানেন বিশ্বাস করতে পারবেন না এটা সোনার উত্তরপ্রদেশ হলো ওই বনের দেহ তার মা বাবার হাতে দেওয়া তো দূরের কথা উল্টো অপরাধীর মতো মা বাবা ভাইকে দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের বাড়ির ধর্ষিতা মেয়ের মৃতদেহটা বিজেপির উত্তরপ্রদেশের পুলিশ বাবা মা ভাইয়ের চোখের সামনে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছিল এটা একটা ঘটনা বললাম হাতরাস এই ঘটনা উত্তরপ্রদেশে রোজ চারটে পাঁচটা করে ঘটে বিজেপি নেতারা আপনার বাড়ির সামনে যখন ভোট চাইতে আসবে তাদেরকে ভুকচি দিয়ে বলবেন যে বন্ধু তোমার রাজ্যে আমাদের বোনকে জিপ কেটে মেরুদণ্ড ভেঙে পেট্রোল দিয়ে জ্বালিয়ে নাও আর আমার রাজ্যে আমার মুখ্যমন্ত্রী সেই বোনকে কন্যাশ্রী স্কলারশিপ দিয়ে পড়াশোনা করতে পাঠায় এটাই আমার বাংলা এটাই আমার বাংলা আর এই কারণেই আমরা বলছি এই কারণেই আমরা বলছি আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলা রবে বন্ধু এবার খেলা হবে এই বাংলাকে বাংলা রাখার খেলা খেলতে যা করতে হয় যত রক্ত দিতে হয় যত ঘাম দিতে হয় দেব বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না দেব না দেব না আসুন চলি আদিত্যনাথ কত বুকের পাতা কি গেরুয়া জড়িয়ে ফেলেছে কি সন্ন্যাসী হয়ে গেছে হয় না আরে রাবণ সীতার কাছে সীতাকে হরণ করার জন্য সাধু সেজে গেছিল জানেন তো যেই সীতা বেরিয়ে এসেছিল লক্ষণ রেখার বাইরে পাটা দিয়ে অমনি ঘপাত করে হাতটা রাবণ ধরেছিল ধরে তার অরিজিনাল রূপটা বেরিয়ে এসছে আজকে দিল্লি থেকে দুই গুজরাটি ভাই গেরুয়া জড়িয়ে রাম সেজে আপনাদের কাছে সাধু হতে আসছে আসলে মুখোশে লাগালে রাবণ ওরা সব কথা আপনাদেরকে চিনতে হবে আর চিনবেন সেই দিন যেদিন বাংলার ক্ষমতাটা ওদের আগে থাকবে ঠিক যেমন সীতাকে পাওয়ার পর রাবণ নিজের রূপ দেখিয়েছিল তেমন বাংলা পাওয়ার পর ওরা নিজের রূপ দেখাবে আর সেদিন যখন রূপটা দেখবেন প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে রাবণ সীতার সাথে যা করেছিল সেটা হবে প্রত্যেকটা জায়গায় হাতরাস হবে উন্নয়ন হবে সেটা আমাদের হতে দেওয়া যাবে না কারণ আমরা চাই আমার ঘরের মা মাথা উঁচু করে ঘরের বাইরে বেরোবে কোনো উত্তরপ্রদেশ গুজরাটের গুন্ডা আমার মায়ের আচলটা ধরে রাস্তায় টানবে না আমার দিদি নিশ্চিন্ত বাড়ির বাইরে বেরোবে কোনো গুজরাট উত্তরপ্রদেশের গুন্ডা আমার দিদির দিকে তাকিয়ে টোন কাটবে না কোনো লাল চুল নীল চুলের গুন্ডা আমার দিদি বোনেদের দিকে চোখ তুলে তাকাবে না আর এইটা করতে হলে বিশ্বাস করুন যারা আপনারা এই নিজেদের মা বোনের সম্মানকে উত্তরপ্রদেশের জায়গায় নামিয়ে আনতে চান তারা অবশ্যই পদ্ম ফুলের বোতামটা টিপবেন কিন্তু যারা নিজের মা বোনের সম্মান আজ বাংলায় যেমন আছে সেটা বজায় রাখতে চান আপনাদের জোড়া ফুলের বোতাম টেপাছার আর কোনো অপশান নেই মায়েরা আর কোনো অপশান নেই মমতা ব্যানার্জিকে জেতানো ছাড়া আর কোনো অপশান নেই তাই এটা আমাদের করতেই হবে দুটো মিনিট ভাববেন বক্তব্য দীর্ঘায়িত করবেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন এটা বলে তারপরে খেলা হবে স্লোগান দিয়ে শেষ করবো আপনি আমার সাথে দুটো মিনিট একটু কল্পনা করুন তো সবাই যারা শুনছেন যে রাজনৈতিক দলের সমর্থক একটা জিনিস শান্ত হয়ে শুধু আমার সাথে কল্পনা করুন কি দু মিনিটের জন্য ভাবুন মমতা ব্যানার্জি এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদি ভোটে হেরে গেছেন এবং বিজেপি ভোটে জিতে গেছে দুটো মিনিট কল্পনা করুন আমি দুটো ঘটনা বলি মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী এরকম সময় বাংলায় বিজেপির সরকার হঠাৎ আমার বাবার মেজর স্ট্রোক বুকে ভীষণ ব্যথা সেন্সলেস হয়ে গেছে
আমাদের বাড়ির ডাক্তার বললো এক্ষুনি বাবাকে যদি হসপিটালে না ভর্তি করতে পারো তোমার বাবাটাকে পৌঁছানো যাবে না। আমরা অ্যাম্বুলেন্সে ফোন করলাম, অ্যাম্বুলেন্স ছুটে এলো, আমার বাবাটাকে তুললাম। অ্যাম্বুলেন্সে তোলার পর প্রথমে সরকারি হসপিটালে গিয়ে নামালাম, ডাক্তারবাবু বললাম, ডাক্তারবাবু বাবাটাকে পৌঁছান, নাহলে বাবাটাকে আমি বাঁচাতে পারবো না, অনেকক্ষণ ধরে যন্ত্রণায় ছটফট করছে। ডাক্তারবাবু বাবাকে স্ট্রেচার থেকে নামিয়ে বললো, হ্যাঁ চিকিৎসা তো অবশ্যই শুরু হবে, আগে 10,000 টাকা জমা করো। এলো কেন সরকারি হসপিটালে তো দিদি যখন মুখ্যমন্ত্রী ছিল টাকা লাগতো না, তখন সরকারি হসপিটালে ডাক্তারবাবুটা বললেন, না 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 দিদি যখন ছিল তখন তো টাকা লাগতো না, তুমি ভুলে গেছো এখন দিদির সরকারটা বাংলায় নেই। আমি তখন ভাবলাম কি করবো, আমার বাবাটাকে বাঁচাবো কি করে। তখন আমার মনে পড়লো, হ্যাঁ দিদি তো স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়েছিল, সরকারিতে হবে না তো কি হয়েছে, প্রাইভেট হসপিটালে বাবাকে নিয়ে যাই, এই স্বাস্থ্যসাথীর কার্ড দিয়ে 5,00,000 টাকা চিকিৎসা পাবো। ওই অ্যাম্বুলেন্সে বাবাকে তুলে ছোটাতে ছোটাতে নিয়ে গেলাম প্রাইভেট নার্সিং হোমে। আমার বাবা তখন যন্ত্রণায় ছটফট করছে, আমি দেখে মনে হচ্ছে এই যায় সেই যায়, বাবাকে নামালাম স্ট্রেচার থেকে, সব প্রাইভেট নার্সিং হোমে ডাক্তারবাবু বললাম, ডাক্তারবাবু বাবাটাকে বাঁচাও, অনেকক্ষণ ছটফট করছে। ডাক্তারবাবু বললো, হ্যাঁ চিকিৎসা তো হবে কিন্তু প্রাইভেট নার্সিং হোমের খরচ জানো তো বাবা, অনেক খরচ, তুমি টাকাটা কিভাবে দেবে। তখন পকেট থেকে স্বাস্থ্যসাথীর কার্ডটা বার করে দিয়ে ডাক্তারবাবু বললো, এই যে ডাক্তারবাবু প্রাইভেট হসপিটালের জন্য দিদি তো এই কার্ডটা করে দিয়েছিলেন। ডাক্তারবাবু কার্ডটা মুখের সামনে নিলেন, কিছুক্ষণ ধরে দেখলেন, দেখে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিলেন। আমরা ফেলে দিলেন কেন, এই কার্ডটা তো দিদি চালু করে গেছিল। তখন প্রাইভেট নার্সিং হোমের ডাক্তারবাবু আমাকে বললো, বাবু তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আজকে সেই রাজনৈতিক দল বাংলার ক্ষমতায় যারা চোখের নিমিষে 500 টাকার 1,000 টাকার নোটটা বাতিল করেছিল, স্বাস্থ্যসাথীর কার্ডটা বাতিল করতে ওদের খুব একটা বেশি সময় লাগার কিন্তু কথা নয়। আমি তখন ভাবলাম তাহলে আমার বাবার কি হবে, তাহলে আমার বাবাটাকে কি বাঁচাতে পারবো না। তখন ওরা বললো, আমাদের চিকিৎসা করার কোনো অপশন নেই, বাবাকে নিয়ে ফিরে যাও। বিশ্বাস করুন সেদিন আমার ওই মরণাপন্ন বাবাকে ওই অ্যাম্বুলেন্সে তুলে নিরুপায় হয়ে বাড়িতে ফিরিয়ে আনতে আনতে সরকারি বেসরকারি দুই জায়গা থেকে ফিরে আসতে আসতে আমার মায়ের শিথিল সিঁদুরটার কথা ভাবতে ভাবতে এবং আমার কোলের কাছে আমার বাবাটাকে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখতে দেখতে এই আফসোসটা সেদিন আমায় করতে হয়। যদি পদ্ম ফুলের বদলে ঝুঁকুল করে জোড়া ফুলটা টিপে দিতাম, আমার বাবা জ্যান্ত হয়ে খাটের ঘরে আমার সাথে বসে থাকত। দ্বিতীয় ঘটনা কল্পনা করুন, আমার দিদি রোজ সকালবেলা কাজে বেড়ে সন্ধ্যে 6টায় বাড়ি ফিরে আসে, তখন মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির সরকার প্রতিষ্ঠা হয়েছে রাজ্যে। আমার দিদি সেদিনও বেরিয়েছেন সকালবেলা কাজে, বিকেল 6টা বাড়ি ফেরে না, 7টা বাড়ি ফেরে না, দিদিকে ফোন করা হচ্ছে ফোন রিং হয়ে কেটে যাচ্ছে, 8টা দিদি বাড়ি ফেরে না রিং হয়ে কেটে যাচ্ছে, 9টা বাড়ি ফেরে না। এবার 10টার সময় যখন ফোন করা হলো দিদির ফোনটা সুইচ অফ বলছে, 11টার সময় দিদির ফোনটা সুইচ অফ বলছে, 12টা এবার পুলিশকে ফোন করলো, তখন সোনেকা বঙ্গালের সোনেকা পুলিশ প্রশাসন বাবার ফোনটা ধরে বললো, এসব কেস আমরা এখন নিই না, নিরুপায় হয়ে আমরা ঘরে বসে আছি, ফোন সুইচ অফ, জানি না আমাদের বাড়ির মেয়েটা কোথায়, আমার দিদি কোথায়। সারা রাত আমরা জেগে বসে ভোর 4টার সময় প্রতিবেশী এসে আমাদের বললো, তোমাদের বাড়ির মেয়ের খোঁজ পাওয়া গেছে। আমাকে আমার মাকে আমার বাবাকে টানতে টানতে নিয়ে গেল পাশের পচা ডোবার ধারে, গিয়ে দেখলাম আমার দিদির মেরুদণ্ড ভাঙা, জিপ কাটা, দেহটা মৃত অবস্থায় রাস্তার উপরে কাদামাটি মেখে পড়ে আছে, ঠিক উত্তরপ্রদেশের হাতরাসের মতো। হ্যাঁ উত্তরপ্রদেশের মতোই সেদিন দিদির দেহটা আমি আমার মা আমার বাবা পাবো না, বরং আমাদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখে আমার দিদির দেহটা তখন সোনেকা বাঙ্গালের সোনেকা পুলিশ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেবে। তখন আমার সেই দিদি যে মা না থাকলে খাইয়ে দিয়েছে, মা বাপের বাড়ি গেলে স্কুলে পাঠিয়েছে, পড়াশোনা শিখিয়েছে, সেই স্নেহশীল দিদির মৃতদেহটা যখন হাত পা বাঁধা অবস্থায় জানলা দিয়ে দেখবো, আমাদের সেই নেড়াপোড়ার মাঠে আমার দিদির মেরুদণ্ড ভাঙা দেহটা তৎকালীন সোনার বাংলার বিজেপির পুলিশ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, তখন আমার দিদির দেহ থেকে বেরিয়ে আসা লিলিহান শিখাটা দেখতে দেখতে আমাকে এই আফসোসটা করতে হয়, যদি পদ্ম ফুলের বদলে জোড়া ফুলটা টিপে দিতাম দিদি সন্ধ্যে 6টায় ফিরে এসে একসাথে বসে লাজ করত। এবার সিদ্ধান্ত নিন তো, বাংলাটাকে বাংলা রাখতে চান নাকি উত্তরপ্রদেশ বানাতে চান। যদি যদি এই যে দুঃস্বপ্নটা জানেন তো, একদিন এই দুঃস্বপ্নটা আমি দেখেছিলাম, দুঃস্বপ্নটা দেখার পর হঠাৎ ঘুমটা ভাঙলো ভোর 5টার সময়, ঘুম ভাঙার পর ভয় পেয়ে গেলাম, দেখি রে ভাই কি স্বপ্ন দেখলাম, এই দুটো ঘটনাই আমি স্বপ্নে দেখেছি। তারপরে হঠাৎ দেখলাম আমার খাটের ওদিকে যে মা তারার ছবি, সেই মা তারার ছবিতে সূর্যের প্রথম কিরণের আলোটা 5:30টার আলোটা মা তারার মুখে পড়ছে। আমি মনে মনে মা তারাকে জিজ্ঞাসা করলাম, এই স্বপ্ন কি সত্যি হবে, কোথাও যেন মা তারার একটা সুন্দর মিষ্টি হাসিতে আমার মনের প্রশ্নের উত্তর দিয়ে মা তারা বলে গেল, চিন্তা করিস না এই দুঃস্বপ্ন কখনো সফল হবে না, কারণ নবান্নে চিরকাল মমতা ব্যানার্জি থাকবে।
এবার সিদ্ধান্ত নিন তো এই ঘটনাগুলো চোখের সামনে দেখতে চান কিনা। তাই বাংলার রাস্তাটা এখন দুটো দিকে ভাগ হয়ে গেছে, একটা বাংলা বাংলার দিকে যাচ্ছে আর একটা বাংলার রাস্তা উত্তরপ্রদেশের দিকে যাচ্ছে। যারা বাংলাটাকে উত্তরপ্রদেশ বিহারের দিকে টেনে নিয়ে যেতে চান তাদের জন্য পদ্মফুল, আর যারা বাংলাটাকে বাংলা রাখতে চান তারা চার নম্বর বোতামটা টিপবেন গিয়ে। আর চার নম্বর বোতামটা টিপবেন কি করে? এক নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মনে মনে ভাববেন গ্যাসের দাম 900। দু নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মনে মনে ভাববেন সর্ষের তেল 170। তিন নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে গিয়ে যাবেন আর মনে মনে নিজের মেয়ের নিরাপত্তার কথা ভাববেন, নিজের স্বামীর স্বাস্থ্যের কথা ভাববেন। তারপরে চার নম্বর বোতামের কাছে আঙুলটা নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে টিপে দিয়ে চলে আসবেন। বুঝছেন? শুনুন, ভোটের আগে দিন টাকা দেবে, বাড়িতে বাড়িতে যাবে, মোটা মোটা টাকা দেবে, অনেক পয়সা। ওই যে কি করে পয়সা দেবে যা বলছি তার আগে মোটা মোটা টাকা 10,000 টাকা করে একটা ফ্যামিলিকে দেবে। কি বলে মা টিপে দিয়ে পদ্ম ফুলের বোতাম ভোটের দিনে নাও 10,000 টাকা। আপনারা কিন্তু টাকাটা ফিরিয়ে দেবেন না, সবাই নিয়ে নেবেন বুঝি। কেন নেবেন? কারণ ওই যে টাকাটা দিতে আসছে বিজেপি, ওই আপনার গ্যাসের দাম 900 টাকা করে টাকাটা লুটেছে, আপনার সর্ষের তেল 170 করে টাকাটা লুটেছে, আপনার ব্যাংক থেকে টাকা কেটে টাকাটা লুটেছে। তাই এগুলো আপনার প্রপার্টি, তাই আপনি মনে মনে খারাপ ভাববেন না, নিয়ে নেবেন টাকাটা। নিয়ে ওই দিন রাত্রিবেলা কষিয়ে খাসির মাংস ভাত রান্না করবেন 1,000 টাকা দিয়ে। খাসির মাংস ভাত রান্না করে গোটা পরিবার মিলে কবজি ডুবিয়ে খাবেন, তারপর রাত্রিবেলা নিশ্চিন্ত পেট ভরে ভাত খেয়ে ঘুমাবেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল ভোটের লাইনে যাবেন, বুথের ভেতরে বিজেপির এজেন্ট আপনার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেবেন, মা মনে আছে তো? আপনি বলবেন চিন্তা করুন না, পদ্মফুলেই চাপ দেবো বলে আপনি ওই ইভিএম মেশিনটার সামনে গিয়ে দাঁড়াবেন। ইভিএম মেশিনের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আগের দিনের খাসির মাংস ঢেকুরটা জোরে তুলে জোড়া ফুলটা টিপে দিয়ে ভোটে চলে। এটাকে কি বলে জানেন? এটাকে বলে যার শিল যার নোড়া তারই ভাঙি তাতে ঘোড়া। 1 টাকা দিয়ে মাংস কেউ কে হারিয়ে ধরে ধরেন আপনার টাকা আপনার সম্পত্তি, কারণ এভাবে চলতে পারে না, বাংলাটাকে বাংলা রাখতে হবে। আর একটা 65 মহিলার বিরুদ্ধে সব এক হয়েছে, সব নাড্ডা গাড্ডা চাড্ডা ফাড্ডা মোদি শাসক সব এক হয়ে গেছে, কি সিপিএম কংগ্রেস বিজেপি ওই একটা 65 মহিলাকে সরাও। এত দম ওই 65 মহিলা, ধরেন পাথর 2 ইঞ্চি ওজন মাত্র, মানে হাইট ওজন হচ্ছে 49 কিলো। এই একটা 49 কিলো 5 ফুট 2 ইঞ্চির মহিলার এত ক্ষমতা, দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলার ডেইলি প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছে। আমি তো বলি বিজেপির বন্ধুদের, বাবা এত কেন কষ্ট দিচ্ছ তোমাদের নেতাদের, একটা ফ্যাট কিনে দাও না এইখানে, থাকুক এখানে থাকুক, বাংলার ফ্রি রেশনের চালের ভাত খা, আর একটু নিজে 900 টাকার গ্যাসটা মুটিজি জ্বালা, কতটা যন্ত্রণা হয় বুঝি, তারপরে প্রচার করতে বের উঠবে, থাকুক এখানে এসে। আর দেখুন আমি একটা কথা বলি, অমিত শাহের অনেক ওজন আছে আমি মাপিনি, যে পি নাড্ডারও অনেক ওজন আছে আমি মাপিনি, শুভেন্দু অধিকারীর ওজন আছে আমি মাপিনি, সিপিএম এর নেতা কংগ্রেসের নেতাদের ওজন আছে আমি মাপিনি, কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, দাড়িপাল্লার একদিকে যদি সব নেতারা দাঁড়ায় না, দাড়িপাল্লার আরেক দিকে শুধু হাওয়াই চটি জোড়া রেখে দেবো তার ওজনটা অনেক বেশি হবে, দিদিকেও দাঁড়াতে হবে, দিদিকেও দাঁড়াতে হবে না, শুধু হাওয়াই চটি জোড়ার ওজনটা অনেক বেশি হবে, বুঝতে পেরেছেন? ওই মহিলাটাকে আমাদের জেতাতে হবে যে করে হোক। আর এই ভাঙা পানিয়ে ব্যঙ্গ করছে না ওরা, এই মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবু যখন অসুস্থ হন তার বাড়িতে তার চিকিৎসার ব্যবস্থাটা করে দেন, এই বুদ্ধবাবু বাড়ির সিপিএম পার্টির লোক বুদ্ধবাবুকে দেখে না, দিদিকে ঠিক করতে ব্যবস্থা করে দেন। আর আজকে সিপিএম এর নেতারা বলছে মমতা ব্যানার্জি নাটক করছে, যখন দিলীপ ঘোষ হসপিটালে ভর্তি হয় দিদি আগে ফোন করে খোঁজ নেন দিলীপ বাবুর শরীর কেমন আছে, আজকে মমতা ব্যানার্জির পায়ে চোট লেগেছে দিলীপ ঘোষেরা বলছেন নাটক। শুনে রাখো, যদি নাটকও হয় এই ভাঙা পা আর ওই হাতে একটা ওই না না ওকে করে তো উঠবে, যেটা হুইল চেয়ারে করে উঠবে, ওই হাতে যেগুলো স্ক্র্যাচ হয় না ওই স্ক্র্যাচ দিদি হাতে নেবে, 2 মের পর যেদিন শপথ নেবে তারপরে ওই স্ক্র্যাচে ভর দিয়ে দিয়ে এই 65 মহিলাটা টুক টুক করতে করতে 9-14 তলায় উঠবে, জানলা দিয়ে ফোনটা বাড়িয়ে দেখাবে তোমাকে, জানলা দিয়ে পাটা বার করে দেখাবে তোমাকে। আর আমার একটা খুব আশা, আমি এখানে সুভাষিস দাও আছে, আমি সব প্রোগ্রামে বলছি সুভাষিস দাও আমাদের, আমার দিদি সুভাষিস দাও খুব স্নেহ করে, সুভাষিস দা যদি আমার এই আবেদনটা বলেন যে একটা ছোট্ট তৃণমূল কর্মী আবেদন করেছে দিদি তোমার কাছে আমার থ্রুতে পাঠিয়েছে, এটা সবার আবেদন, সেটা হচ্ছে দিদি তো একদিন শপথ নেবে দাদা, দিদি যেদিন শপথ নেবে প্রথম আশা পূরণ হবে, এই জগদীপ ধরতরকে শপথ গ্রহণ করাতে হবে, ওর মুখটা দেখবে একটা আনন্দ,
দ্বিতীয় একটা অনুরোধ আমাদের আছে, আমরা চাই ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে দিদি বিশেষ অতিথি হিসেবে সুরেন্দ্র অধিকারীকে ডাকুন। জানতো সবাই জানতো জয় বলুন জানতো, আমরা চাই সুরেন্দ্র অধিকারী সামনে বসে দেখবে দিদি শপথ নেবে। আর আমি চাই, আমার একটা দায়িত্ব নিতে চাই যে ওই দিনকে সব অতিথিদের চা দেওয়ার দায়িত্বটা আমি নেব। আমি ঠিক দিদিকে যখন শপথ গ্রহণের জন্য ডাকবে ওই সময় শুভেন্দু বাবুর জন্য বরাদ্দ চায়ের কাপটা নিয়ে আমি শুভেন্দু বাবুর কাছে দিতে যাবো, আর শুভেন্দু বাবুর হাতে চায়ের কাপটা দিয়ে তখন আমি ওনার মতোই সুর করে বলবো খুব ভালো লাগছে, তাই না? আর সেদিন আমি ওনার মুখটা দেখতে চাই না, এটা আমার খুব ইচ্ছা। তারপরের দিন আমি মরে গেলে আর দুঃখ নেই, ওর মুখটা আমি দেখবো যখন দিদি শপথ দেবে, ওর মুখটা কি জল 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 করবে দেখতে চাই, খুব দেখতে চাই। বিশ্বাস করুন বেইমানদের, এই মর্তে এইখানে সমস্ত পাপের হিসাব চুকিয়ে যেতে হয়, জানেন তো? আর আমার ঠাকুমা বলতো, বলে বাবু পৃথিবীর যার সাথে খুশি বেইমানি করো তুমি ক্ষমা পেয়ে যাবে, কখনো মায়ের সাথে বেইমানি করো না, এই শুভেন্দু মায়ের সাথে বেইমানি করেছে। আর একটু মিথ্যা কথা দেখে আমার আগের মঞ্চের একজন বক্তা বললো যে শুভেন্দু এত মিথ্যা কথা বলছে ওর মুখে পোকা পড়বে, আমি বলি না, পোকারও একটা আত্মসম্মান আছে, ওর মুখে যাবে না, ওর মুখে যাবে না। এদের সবাইকে ওই শান্তিগুঞ্জের বাড়িতেই জীবনের শেষ রাজনৈতিক জীবনটা কাটাতে হবে, এটা আমি দেখতে চাই। আর আপনাদের মায়েরা দাদারা বিজেপিকে ভোট দেওয়া মানে কিন্তু এই বেইমানদেরও সাপোর্ট করা। একটা জিনিস মাথায় রাখবেন, যারা একবার একজনের সাথে বেইমানি করতে পারে তারা সারা জীবনে বারবার সবার সাথে বেইমানি করতে পারে, তাই এদেরকে দ্বিতীয় তৃতীয়বার বেইমানির সুযোগ দেবেন না। এবং আমি বলছি বিজেপি শুভেন্দু বাবুকে ব্যাপক বড় মুরগি বানিয়েছে, এই শুভেন্দু বাবুর গতিও জেলে হবে, এখন বুঝছেন, এখন নিংড়ানি চাকের রস যেমন নিংড়া ওই শুভেন্দু বাবুকে এখন নিংড়াচ্ছে। কিন্তু সেই দিনকে উনি যদি দিদির হাতে পায়ে ধরার জন্য আবার দোস্তামের পর আসেন, দিদি ক্ষমা করে দাও আবার তোমার দলে নাও, আমি জানি না দিদি কি করবেন, দলে নেবেন কি না, তবে সেই দিন ও যেন দিদির সাথে দেখা করতে না পারে, দরকার হলে ওর আর দিদির দরজার মাঝখানে আমি শুয়ে থাকবো সেই রাস্তাটার মধ্যে, আমি ঢুকতে দেবো না। আপনার আমার সাথে আপনারা থাকবেন তো, প্রদীপ ছুঁয়ে, এখন প্রদীপ নেই কিন্তু প্রত্যেকের মোবাইলে ইলেকট্রনিক প্রদীপ আছে, তাই মোবাইলের টর্চটা সবাইকে জ্বালাতে হবে, আর মোবাইলের টর্চটা একটা করে টর্চ চলবে, তৃণমূলের একটা করে সিগন্যাল, দেখি কত আলো গেলে, এই তো 210টা হয়ে গেছে, এদিক থেকে আলো কোথায়, চতুর্দিক থেকে আলো চাই, বাপ রে বাপ, উপর থেকে আলোটা, এই আলোটা দোলাতে দোলাতে হবে সোলান, আর যাদের হাতে মোবাইল নেই তারা হাত তালি দিতে দিতে হবে, ঠিক আছে? দিদির ছবি সরবে যাবে বন্ধু, সেদিন খেলা হবে, তুমি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফ্রিতেই হবে, খেলা 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 হবে, ভোটের ফল বিজেপি বিধান দিদি হবে বন্ধু, এবার খেলা হবে, পেঁয়াজ আলু গ্যাসের দামে দেশকে ভাঙর রামের নামে, রামের দেবী দুর্গা তবে বন্ধু যেন খেলা হবে, খেলা হবে,
ছাত্রছাত্রীর খেলা হবে, স্লোগান দিয়েছেন অমিত শাহের মাথায় ছিল সাত আটটা চুল, 21 সালে সেখান দিয়ে গজাবে জোড়াছেন। বিধানসভা নির্বাচনে আপনি সিট পাননি বলে বিরোধীরা নানান অপপ্রচার করছে, তবুও দেখছি দেবাংশু মুখপাত্র হিসেবে তৃণমূল কংগ্রেসের প্রচারে কোনো খামতি রাখেনি, কি বলবেন এই বিষয়ে? না, আদর্শটা তো জামা কাপড়ের মতো পাল্টে ফেলা যায় না, আমি শুভেন্দুর মতো বেইমান নই, ফলে জানেন বুঝলে ওইসব জায়গায় আমাদের কোনো গল্প নেই। আর সিপিএম বিএনপির নেতাদের ভাবা উচিত ছিল টিকিটটা না পাওয়া ওদের জন্য খুব ক্ষতিকারক হয়েছে, কারণ আমি যদি আজকে টিকিট পেতাম আমি এখন আমার সিটে প্রচার করছি, কিন্তু এখন আমি ওনাদের বাড়ির কাছে এসে প্রচার করছি, তাই না? তো এইটা যাই হোক, আমরা টিকিটের জন্য দল করি, নেত্রীকে ভালোবেসে দল করি, আর টিকিট কে কোন জায়গায় কী করবে সেটা কমান্ডার ঠিক করে দেয়, মমতা ব্যানার্জি কমান্ডার। আমার প্রচারের কাজ করাবে ভেবেছেন, আমি প্রচারের কাজ করছি, দিদি তৃতীয়বার নবান্নে বসবে, এটাই আমাদের লক্ষ্য। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।